ঘুম থেকে উঠেই মনে হলো আজ তোমাদের সাথে সারা দিনটা শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বাসন ধুয়ে নিয়েছি। বাসন ধোয়া থেকেই শুরু হয় আমার সারা সকালবেলাটা। ঘুম থেকে উঠে আগে আমি প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, ঘরটাও পরিষ্কার করে নিয়ে স্নান করে পুজো করতে বসে গেলাম। স্নান করে এসে ভগবানের বাসন টাসনগুলো সব আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। কোনো কোনো দিন আমি আগের দিনও ভগবানের বাসনগুলো ধুয়ে নিই, যেদিন আগের দিন ধুতে পারি না। পরের দিন সকালবেলা উঠেই আমি আগে স্নান করে ভগবানের বাসন ধুয়ে পুজো করে নিয়ে তারপর ভগবানের জন্য আজকে বানালাম গোলা রুটি। আজকে আর শুকনো রুটি বানাইনি, কারণ আজকে আমার বাবাও সকালবেলা ঘরে ছিল না, তাড়াতাড়ি চলে গিয়েছিল, শুধু গোলা রুটি বানিয়েছি। তারপর 11টা সাড়ে 11টার দিকে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, একটু পড়তে বসবো। সকালবেলা যেহেতু রান্না করে নিয়েছিলাম, একসাথেই রান্না করে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, ওই ভগবানকে ভোগ লাগিয়েছিলাম গোলা রুটি। তারপর গোলা রুটি খেয়ে আর একবারে রান্নাবান্না করে নিয়েছিলাম। তারপর এখন দেখো 11:30 বেজেছে, একটু ঘুমিয়েও পড়েছিলাম। এখন টেবিলটা পরিষ্কার করে নিয়েছি যেহেতু পড়তে বসবো, সামনেই আমার এক্সাম চলে আসছে, খুব চাপে আছি একদম। পড়াশোনা এগুলো আমার ভালো লাগে না, মুখস্থ হতে সময় লাগে, মাথায় কিছু থাকে না, সারাদিন মোবাইল ঘাঁটতে থাকলে কি করে মাথায় থাকবে বলো বলো। যাই হোক, তাও তো পড়তে হবে, সামনে যেহেতু পরীক্ষা আছে, কিছু না পারলেও পড়তে তো হবে। তারপর পড়াশোনা শেষ করে দুপুরবেলা ভগবানকে ভোগ লাগিয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম, সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না, কারণ ঘরে আমি একাই যেহেতু আছি আর ভিডিও করে সবসময় আমি তো একা ভিডিও করতে পারছি না, কেউ ভিডিও করে দেওয়ার মতো নেই। আমার শ্বশুরমশাই সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছেন, তারপর বড়ও বেরিয়ে পড়েছে, আর আমি ঘরে একাই সারাদিন এই যে এসেই করতেই থাকি, ঘরের কাজ করতে থাকি, মাঝে মধ্যে বই নিয়ে পড়তেও থাকি, ভগবানের ভজনও করতে থাকি, সারাদিন ঘরের মধ্যে একা একা এগুলো ঢং করতে থাকি, আর তো ভিডিও করতে থাকি। পড়াশোনা শেষ করার পর তোমাদেরকে তো বললাম খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তারপর বিকেলবেলা আবার বড়মশাইয়ের কাপড়গুলো একটু গুছিয়ে আলমারিতে রাখতে হলো, ঘরের সম্পূর্ণ কাজই করতে হয়। তারপরও সকাল যখন শুনবে ঘরের কাজ কী করছো, তখন তো রাগ উঠে বসে আমাকে বলে না কেউ যে ঘরের কাজ কী করছো, জানে আমি তোরা তো ওদের মতো বেরিয়ে পড়ে, তারপরে ঘরের টুকিটাকি কাজগুলো আমি করতেই থাকি। যাই হোক, তারপর বিকেলবেলা স্নান করে নিয়েছি, আমি সকালে একবার স্নান করি, আর স্নান তো 2-3 বার হয়ে যায় আমার সারাদিনের মধ্যে, দুপুরে একবার, সকালে একবার, বিকেলে একবার স্নান করে নিয়েছি। স্নান করার পর মুখে একটু ক্রিম লাগিয়ে ক্রিমটা ঘষে নিয়ে একটু চুলটা আঁচড়িয়ে নিলাম, চুলটা একটু ভালো করে আঁচড়ানোই ছিল, তারপর আবার চুলে একটু চিরুনি দিয়ে দিলাম। আমার মাথার চুলগুলো ভীষণ পড়ে একদম পাতলা হয়ে গেছিলো, আগে অনেক লম্বা চুল ছিল, দেখো এখন সব চুল পড়ে একদম শেষ। এখানে কলকাতার জল একদমই ভালো না, আমাদের এখানে জলটা খুব ভালো ছিল। আর সবসময় তো আমার ভগবানের পুজো দেওয়ার জন্য মাথাটা ভিজাতে হয়, সেই জন্য সব চুল পড়ে গিয়ে একদম অবস্থা খারাপ। তারপরে থেকে একটু তিলক করলাম, বিকেলবেলা তিলক করতে হয়, সকালবেলা স্নান করে একবার তিলক করি, বিকেলবেলা স্নান করে একবার তিলক করতে হয়। তারপরে তিলক করা শেষ করে একটু সিঁদুর পরে নিলাম, সিঁদুর টিঁদুর পরে নিয়ে আবার বসে গেলাম ভগবানের পুজো দিতে। দেখো বন্ধুরা, আমার ভগবানের সামনে রং টং পড়ে আছে, এই রঙগুলো অ্যাকচুয়ালি আমিই ফেলেছি। এই যে ভগবানের সিংহাসনের স্ট্যান্ডগুলো আমি রং করছিলাম, কিন্তু রং ভালো করে করা হয়নি, একদম রঙগুলো তোলাও হয়নি। দেখি কালকে নাগাদ কেরোসিন তেল দিয়ে তুলতে হবে, একদমই সময় পাচ্ছি না। এখন ভগবানের আরতি করে নেব, আজকে ভগবানের আরতি করতে করতে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করিয়ে জানিও। আমার ব্লগে প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্তই হবে, সকালে ভগবানের আরতি করে শুরু করে থেকে আর সন্ধ্যা পর্যন্ত ভগবানের আরতি করা থেকেই শেষ করবো আমার ভিডিওটা।